জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাওয়ার আগে শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। পূর্বজন্ম, পরজন্ম, জন্মান্তর এই বিষয়ের উপরে এই লাড্ডু গোপাল চ্যানেলে পার্ট 1 টু পার্ট 12 অব্দি ভিডিও আপলোড করা হয়েছে। আজকের এই ভিডিওটা পার্ট 13। জন্মান্তরের সাথে ঋণানুবন্ধতার একটা সম্পর্ক আছে। আমরা আমাদের কাছের সম্পর্কগুলোর, যেমন মা বাবা, ভাই বোন এবং আত্মীয় পরিজন রূপে যাদেরকে পাচ্ছি, দিদি দাদা যাই হোক, কাকা কাকিমা, যে সমস্ত ক্লোজ রিলেশনগুলো আমরা যেগুলো পাচ্ছি, বা পাড়া প্রতিবেশী, নিকট পাড়া প্রতিবেশী যাদের সঙ্গে আমাদের প্রায়শই দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এই সমস্ত সম্পর্কগুলোর সঙ্গে আমাদের একটা ঋণানুবন্ধতা জড়িয়ে থাকে। পূর্ব পূর্ব জন্মের হিসেব নিকেশ ঋণানুবন্ধতা জড়িয়ে থাকে। সেই ঋণানুবন্ধতার বিষয়ে, ঋণানুবন্ধতা এবং জন্মান্তরের বিষয়ে শ্রী শ্রী রাম ঠাকুর কী বলছেন, কী বলেছেন তিনি, সে কথাগুলোই শেয়ার করব আজকের এই ভিডিওতে। শ্রী ফণীন্দ্র কুমার মালাকার মহাশয়ের লেখা থেকে পাঠ করে শোনাব। তো বলছেন তিনি যে আজ ত্রয়োদশী, আমি মধুদাকে এক সুযোগে বলিলাম আমার একটি গোপন কথা আপনি ঠাকুরকে জিজ্ঞাসা করিবেন কি, আমার লজ্জা বোধ হয়। আমি তাহাকে বলিলাম আমার সংসারে থাকিতে ভালো লাগে না, নানা উৎপাত, সব সময় ইচ্ছে জাগে সংসার ছাড়িয়া অরণ্যে যাইয়া তপস্যা করি, এখন আমার কর্তব্য কি। মধুদা ঠাকুরের নিকট যাইয়া করজোরে বলিলেন, ফণী আপনাকে একটা কথা জিজ্ঞাসা করিতে বলিয়াছে। ঠাকুর বলিলেন, ফণীবাবুর আবার কি কথা। মধুদা বলিলেন, ফণীর সংসার ভালো লাগে না, সংসারে নানা উৎপাত, তার ইচ্ছে সংসার ছাইরা অরণ্যে গিয়া তপস্যা করা, এখন সে কি করবে। ঠিক সেই সময় আমার পিতা মাতা বর্দা ঠাকুর ভাই তথায় উপস্থিত হইলেন। আমি প্রমোদ গণিলাম এবং নিজের ঘরে চলিয়া গেলাম। ঠাকুর বলিলেন, ফণীবাবু কই, তারে ডাকেন। তখন মধুদা ও ঠাকুর ভাই আসিয়া আমাকে ডাকিয়া লইয়া গেল। ঠাকুর আমার দিকে তাকাইয়া বলিলেন, জিজ্ঞাসা আপনের, কাজেই কথা আপনের শোনা দরকার। ঠাকুর বলিতে শুরু করিলেন, আপনি সংসার ছাইরা অরণ্যে যাইয়া তপস্যা করতে চান। অরণ্য বলে কারে, টিলা কঙ্করময় বহুতৃণ গুল্ম তরুলতাদি সমাকীর্ণ স্থানেরে অরণ্য বলে। সেইখানে বাঘ ভাল্লুক প্রভৃতি বহু প্রকারের হিংস্র জন্তু বাস করে, তাগর সঙ্গে বাস করার যোগ্যতা আপনি অর্জন করেছেন কি, আপনি হিংসা দ্বেষ দূর হইয়া সমভাবাপন্ন হইতে পারছেন কি। যদি তা না হইয়া থাকে তবে তাগর সঙ্গে বাস করবেন কি কইরা, আপনার হিংসা তাগহিংসা আকর্ষণ কইরা আনব। তপস্যা করার উপযুক্ত স্থান সংসার অরণ্য, বহু তরুলতা জন্তু জানোয়ার সমাবেশে যেমন অরণ্য হয়, তেমনি বহুজনের সমাবেশে সংসার অরণ্য হয়। বহুজনের সমাবেশে সংসার অরণ্য হয়, সেই সংসার অরণ্যে আপনি আপনার পিতা মাতা ভ্রাতা ভগ্নী স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন ছাড়া পাড়া পড়শি গ্রামবাসী দেশবাসীর সঙ্গ লাভ করছেন, এই সকলের নিকট আপনি ঋণী, এই সকলের নিকট আপনি ঋণী বইলাই তাগ সঙ্গ পাইছেন। তা না হইলে আপনি পৃথিবীর অন্য স্থানেও জন্ম নিতে পারতেন, কিন্তু তা হয় নাই। যেহেতু আপনি অন্যত্র ঋণী নন, আপনি এগো নিকট ঋণী বইলাই এগো ঋণ শোধ করবার জন্য এগো সঙ্গ লাভ হইছে। এগো ঋণ যে কোনো সময় যে কোনো কালেই হোক আপনার শোধ করতে হইব, এই ভিন্ন গতি নাই। নভুংতে খিয়াতে কর্মকল্প কোটি শতৈরপি এগো প্রাপ্য, এরা যেভাবে পারে সে সেইভাবেই কোটি কল্প পরে হইলেও আপনার নিকট থাইকা করায় গণ্ডায় আদায় কইরা নিব, এতে আপনার লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট হইবার ভয়ে এগোরিন শোধ না কইরা এগোরে ফাঁকি দিয়া হিংস্র জন্তু জানোয়ার পূর্ণ অরণ্যে যাইয়া যদি চক্ষু বুইজা বৈশা থাকেন তবে কি তপস্যা হইল। তপস্যা তো হইলই না,
বরং আপনার ঋণের বোঝা আরো ভারী হইয়া পড়িল। তপস্যা বলতে আপনি যা বুঝেছেন তা না, তপস্যা বলে কারে? এই সংসারে এগো মধ্যে থাইকা এগো ঋণ শোধ করতে আপনার দুঃসহ লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট হইলেও তার বেগ অকাতরে সহ্য কইরা থাকারেই তপস্যা বলে। এইটা শুধু তপস্যা নয়, এইটা নিত্য তপস্যা। আমি আপনার কাছে এইটাই প্রত্যাশা করি, আমি আশীর্বাদ করি এই তপস্যায় আপনি জয় যুক্ত হন। মধুদা জয় গুরু জয় গুরু বলিয়া উঠিলেন, ঠাকুর বলা বন্ধ করিলেন। সকলে উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বাহিরে গেলে আমি শ্রীপদযুগলে কাঁদিয়া পড়িলাম। ঠাকুর আমার মাথায় হাত রাখিয়া বলিলেন, ভয় কি, আমি তো আছি। সেটাই বলছিলাম বন্ধুরা, শ্রী ঠাকুরের এই কথা যে প্রত্যেকটা সম্পর্ক যেগুলো আমরা কাছের সম্পর্ক হিসাবে পাচ্ছি বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের সাথে আমাদের যোগাযোগ কথাবার্তা প্রায়শই হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, সেগুলো সব সম্পর্কগুলো ঋণানুবন্ধতার বন্ধনে আবদ্ধ। ঋণ না শোধ হওয়া অবধি এই আসা যাওয়া এবং তাদের সঙ্গে এই দেখা সাক্ষাৎ যোগাযোগ বারবার চলবে, চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এইটা ঋণানুবন্ধতাটা শেষ হচ্ছে। কখনো আমি কারুর কাছে ঋণী, কখনো কেউ আমার কাছে ঋণী, এইভাবেই চলতে থাকে এই হিসেবটা। ঋণানুবন্ধতা আছে বলেই যাদের সাথে যাদের সঙ্গে বেশি আছে তাদেরকেই আমরা পরিবারের আত্মীয় স্বজন, পিতা মাতা ভ্রাতা ভগ্নী কাকা কাকিমা ইত্যাদি রূপে আমরা তাদেরকেই খুব কাছের সম্পর্কগুলোর সাথে আমাদের এই ঋণানুবন্ধতাটা বেশি থাকে। যতক্ষণ না হিসেব নিকেশ পুরো মিটছে ততক্ষণ এটা এই আসা যাওয়া এবং তাদের সঙ্গে এই যোগাযোগটা চলতে থাকে। কোনো কোনো সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় অনেক মহাত্মারা বলে থাকেন যে যে ঋণানুবন্ধতা হয়তো শেষ হয়ে গেল, সম্পর্কটাও সেখানে হয়তো আর তারপরে তার কিছু সময়ের জন্য কারোর সাথে হয়তো যোগাযোগ হলো। এটা আমরা আমাদের জীবনে দেখতে পাই অনেক সময় যে কোনো একটা সম্পর্ক হয়তো 2 বছর 4 বছর বা 5 বছর, সেটা হয়তো আমাদের মা বাবা আত্মীয় পরিজনের ক্ষেত্রে হয় না, এমনি বাইরের সম্পর্কগুলোর ক্ষেত্রে আমি বলছি যে হয়তো 2-3 বছর বা 5 বছর বা 6 বছর একটা সম্পর্ক টিকলো, তারপর আর কোনো খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে হয়তো যোগাযোগ রইল না বা হয়তো এমনি যোগাযোগ রইল না, সেই সম্পর্কটা সেখানেই শেষ হয়ে যায়। যতটুকু দেনা পাওনা হিসেব নিকেশ যতটুকু যা বাকি ছিল সেটা মিটে গেল, সম্পর্কটাও সেখানে শেষ। ক্লোজ রিলেশনের ক্ষেত্রে সেটা হয়তো অনেক সময় সেটা অনেক সময়ই হয় না, কেননা সেই সম্পর্কগুলোর সঙ্গে ঋণানুবন্ধতা এত বেশি থাকে যে সেই জীবনটা কেটেই যায়। অনেক সময় তার পরের পরের জন্মেও সেই সম্পর্কগুলো যতক্ষণ না ঋণানুবন্ধতা মিটছে ততক্ষণ আমাদের আত্মীয় স্বজন রূপে তারা বারবার আসতে থাকে। তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না। জন্মান্তরের সঙ্গে ঋণানুবন্ধতার সম্পর্ক খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই কারণের জন্যই শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলো শেয়ার করলাম শ্রী ফণীন্দ্র কুমার মালাকার মহাশয়ের লেখা থেকেই। তা আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় গুরু জয় গুরু জয় গুরু।